আমার মানে সারা শরীরই পঙ্গু হয়ে গিয়েছিল, তো অনেক জায়গায় ট্রিটমেন্ট করানো হয়েছিল। তো আমার দুইটা হাত একেবারেই পঙ্গু ছিল, যেটা আমি ভাত খেতে পারতাম না। তো তারপর আমি ফেসবুকে বা এর কাছ থেকে ওনার মানে খোঁজ নিয়ে তারপর ওনার এখানে আসলাম, ট্রিটমেন্ট করালাম, দেখাইলাম, থেরাপি দিলাম, তারপর আল্লাহর রহমতে ঠিক হয়ে গেল ইনশাল্লাহ। তো তারপর থেকে আমি আমার মা আজকে 20 বছর যাবত এই আর্থ্রাইটিসের রোগী, তো এই কারণে ভাবছিলাম যে যেহেতু তার এখানে চিকিৎসা ভালো, সেই জন্য আমার মাকেও এখানে করাবো। তারপর তাকে আমি নিয়ে আসছি 10 তারিখে, এনে ভর্তি করাইলাম। তো আমার মা প্রচণ্ড চিৎকার করত, চিৎকার কান্নাকাটি 2 মাস যাবত তার সমস্ত শরীরের ব্যথায়। তো তাকে আমি অনেক কষ্ট করে টাঙ্গাইল থেকে নিয়ে আসলাম, আনার পরে এখানে ভর্তি করে এলাম। আমার মনের দীর্ঘ বিশ্বাস ছিল যে ওনার ট্রিটমেন্টে আল্লাহর রহমতে ভালো হবে। তো এখন আজকে 14 দিন আমরা এখানে, তো আল্লাহর রহমতে আমার মা এখন মনে হয় যে দৌড়াতে পারে, তার শরীর একদম হালকা। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এমন একজন ডক্টর আমাদের দেশে আছে। তো আল্লাহর কাছে তার জন্য অনেক দোয়া করি, সে যেন জীবনে আরও বড় হতে পারে, আমাদের মাঝে যেন নেক হায়াত দিয়ে আল্লাহ যেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। কারণ অনেক হসপিটাল, ঢাকা শহরের কোনো হসপিটালই বাকি নাই যেখানে আমার মাকে নিয়ে না যায়নি বা চিকিৎসা না হয়নি। কিন্তু সব হসপিটালেই সব চিকিৎসা হয় না, বড় বড় যতই হসপিটাল থাকুক, যে রোগের জন্য যে চিকিৎসা ঠিক ওই জায়গায় তার চিকিৎসা করতে হয়, করাইতে হয়। তো আমরা খুব মানে মানসিক দিক দিয়ে খুব ভেঙে পড়ছিলাম। আমার মাও বলছে যে আমি হয়তো বাঁচবো না, আর এই হয়তো শেষ, আমি আর বিছানা থেকে উঠতে পারবো না, সেই কথাটা সবসময়ই বলতো। তো আজকে 14 দিনে আমার মা পুরোপুরি আল্লাহর রহমতে 100% সুস্থ হয়ে গেছে। আমাদের চিন্তা ভাবনা যে আমরা এখানেই, আমার মা যতদিন বেঁচে আছে এই রোগের জন্য এখানেই আমরা ট্রিটমেন্ট করাবো, কারণ অনেক হসপিটাল মানে কোনো হসপিটাল বাকি ছিল না, সব জায়গায় ওনার চিকিৎসা করানো হয়েছে, কিন্তু এই জায়গার যে ট্রিটমেন্টটা, যে রোগের, এটা কোথাও নাই, এটা কোথাও করানো হয় নাই এবং নাই কোনো হসপিটালে। তো গড গিফটেড যে আমাদের দেশে এরকম একজন ডক্টর আছেন, যার কারণে তার উজিলায় আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিচ্ছে। তো তার ব্যবহার, আচার ব্যবহার খুবই ভালো, খুবই ন্যাচারাল। সে রোগীর কেবিনে বসে রোগীর সাথে যেভাবে আলোচনা করে, কথা বলে, তাতে রোগী অনেকটাই সুস্থ হয়ে যায়। সে এই জায়গার ডিপিআরসির প্রতিটা লোকই ভালো, এখানে আয়া বোয়া থেকে সবাই। আমি খুব হ্যাপি এই কারণেই যে আমার ওই দিন সামান্য একটু বমি হয়েছে, 4-5 জন চলে গেছে আমার কাছে, আর রোগীর কোনো রকম মানে যদি সমস্যা হয় এটা ডক্টর কখনোই মেনে নেয় না। তার রোগী কিভাবে সুস্থ হবে কত তাড়াতাড়ি, এটাই ওনার চিন্তা, এর জন্য খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের মেডিকেল বিডির প্রতিদিনকার অনুষ্ঠান। আমরা চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন কিছু কিছু পেশেন্টদেরকে নিয়ে আসার জন্য, নতুন নতুন কিছু সমস্যা নিয়ে, এবং আমরা চেষ্টা করি তারা এই যে ধরনের সমস্যাগুলো তারা ফেস করেন দীর্ঘদিন যাবত, এবং তারা কী ধরনের ট্রিটমেন্ট নেন সেগুলো, এবং সেই ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় তাদের অবস্থানটা কী দাঁড়ায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। দর্শক, ঠিক তেমনি একজন পেশেন্টের সাথে আজকে আমরা আপনাদের পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড়ে ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন। এর আগে উনি আর্থ্রাইটিস রোগে উনি আক্রান্ত হয়েছিলেন, এবং তার আগে ওনার পুরো শরীরের জয়েন্টে জয়েন্টে পেইন ছিল। আসুন দর্শক, আমরা ওনার কাছ থেকে পুরো বিষয়টা আমরা একটু জানি, উনি কীভাবে এই সমস্যাটার সাথে উনি যুদ্ধ করেছেন, কীভাবে সেখান থেকে উনি মুক্তি পেয়েছেন, পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে জানব। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম সেলিনা ইসলাম। সেলিনা ইসলাম, আচ্ছা, আপনি তো একজন হাউসওয়াইফ। জি। আচ্ছা, কোথায় থাকেন? ঢাকায়? ঢাকা মিরপুর। মিরপুরে? আচ্ছা আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন মূলত আপনার সমস্যাটা কী ছিল, যেটার জন্য আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছিলেন, কী সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ফার্স্ট টাইম চিকনগুনির পর থেকে আমার মানে সারা শরীরই পঙ্গু হয়ে গিয়েছিল, তো অনেক জায়গায় ট্রিটমেন্ট করানো হয়েছিল। তো আমার দুইটা হাত একেবারেই পঙ্গু ছিল, যেটা আমি ভাত খেতে পারতাম না। তো তারপর আমি ফেসবুকে বা এর কাছ থেকে ওনার মানে খোঁজ নিয়ে তারপর ওনার এখানে আসলাম, ট্রিটমেন্ট করালাম, দেখাইলাম,
থেরাপি দিলাম, তারপর আল্লাহর রহমতে ঠিক হয়ে গেল ইনশাল্লাহ। তো তারপর থেকে আমি আমার মা আজকে 20 বছর যাবৎ এই আর্থ্রাইটিসের রোগী, তো এখানে ভাবছিলাম যে যেহেতু তার এখানে চিকিৎসা ভালো সেই জন্য আমার মাকেও এখানে করাবো। তারপর তাকে আমি নিয়ে আসছি 10 তারিখে এনে ভর্তি করাইলাম। তো আমার মা প্রচণ্ড চিৎকার করতো, চিৎকার কান্নাকাটি 2 মাস যাবৎ তার সমস্ত শরীরের ব্যথায়। তো তাকে আমি অনেক কষ্ট করে টাঙ্গাইল থেকে নিয়ে আসলাম, আনার পরে এখানে ভর্তি করে এলাম। আমার মনের দীর্ঘ বিশ্বাস ছিল যে ওনার ট্রিটমেন্টে আল্লাহর রহমতে ভালো হবে। তো এখন আজকে 14 দিন আমরা এখানে, তো আল্লাহর রহমতে আমার মা এখন মনে হয় যে দৌড়াতে পারে, তার শরীর একদম হালকা। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এমন একজন ডক্টর আমাদের দেশে আছে। তো আল্লাহর কাছে তার জন্য অনেক দোয়া করি, সে যেন জীবনে আরও বড় হতে পারে, আমাদের মাঝে যেন নেক হায়াত দিয়ে আল্লাহ যেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। কারণ অনেক হসপিটাল ঢাকা শহরের কোনো হসপিটালই বাকি নাই যেখানে আমার মাকে নিয়ে না যায়নি বা চিকিৎসা না হয়নি, কিন্তু সব হসপিটালেই সব চিকিৎসা হয় না। বড় বড় যতই হসপিটাল থাকুক, যে রোগের জন্য যে চিকিৎসা ঠিক ওই জায়গায় তার চিকিৎসা করতে হয়, করাইতে হয়। তো আমরা খুব মানে মানসিক দিক দিয়ে খুব ভেঙে পড়ছিলাম। আমার মাও বলছে যে আমি হয়তো বাঁচবো না, আর এই হয়তো শেষ, আমি আর বিছনা থেকে উঠতে পারবো না, সেই কথাটা সবসময়ই বলতো। তো আজকে 14 দিনে আমার মা পুরোপুরি আল্লাহর রহমতে 100% সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো ওনার যে শরীরে যে ব্যথা ছিল বা জয়েন্টে জয়েন্টে যে পেইনগুলো ছিল, যেটার জন্য উনি দীর্ঘ একটা সময় ধরে উনি কষ্ট পেয়েছেন, এখন উনি কি ওনার স্বাভাবিক মুভমেন্টগুলো করতে পারেন, নড়াচড়া থেকে শুরু করে সব কিছু করতে পারছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সে এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে। তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আর এক হাত তো পুরো ফিক্সড হয়ে গেছিলো, যেটা দিয়ে সে কিচ্ছু করতে পারে নাই, ভাতও খেতে পারে নাই। তো সে আল্লাহর রহমতে এখন সুস্থ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের চিন্তা ভাবনা যে আমরা এখানেই আমার মা যতদিন বেঁচে আছে এই রোগের জন্য এখানেই আমরা ট্রিটমেন্ট করাবো, কারণ অনেক হসপিটাল মানে কোনো হসপিটাল বাকি ছিল না, সব জায়গায় ওনার চিকিৎসা করানো হয়েছে, কিন্তু এই জায়গার যে ট্রিটমেন্টটা যে রোগের এটা কোথাও নাই, এটা কোথাও করানো হয় নাই এবং নাই কোনো হসপিটালে, আলহামদুলিল্লাহ। ম্যাম, আমরা একটু পিছনের দিকে যাই। আমরা জানি যে আপনি 2015 সালে যখন আপনার চিকনগুনিয়া হয়েছিল এবং এর পরবর্তী সময় আপনার পুরো শরীরে বিভিন্ন জায়গায় আপনার পেইন ছিল, এবং একটা সময় এরকম হয়েছিল যে আপনি আপনার নিজের হাতে আপনি খেতে পর্যন্ত পারতেন না। তো সেই সময় আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি কয়েকটা দিন ট্রিটমেন্ট করেছিলেন, সেই সময়টার কথা যদি আমাদেরকে বলেন। সেই সময় আসলে তখন একটা মানুষ যখন সে 2 পায়ে হাঁটতে পারে না বা 2 হাত সে ব্যবহার করতে পারে না, তখন সে মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে যায় যে সে হয়তো আর জীবনে কখনোই সুস্থ হতে পারবে না। তো গড গিফটেড যে আমাদের দেশে এরকম একজন ডক্টর আছেন যার কারণে তার উজিলায় আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিচ্ছে। তো তার ব্যবহার, আচার ব্যবহার খুবই ভালো, খুবই ন্যাচারাল। সে রুগীর কেবিনে বসে রুগীর সাথে যেভাবে আলোচনা করে, কথা বলে, তাতে রুগী অনেকটাই সুস্থ হয়ে যায়। দীর্ঘ একটা সময় উনি, হ্যাঁ হ্যাঁ, লং টাইম রুগীর রুগীর জন্য টাইম ব্যয় করেন। আর সে এই জায়গার ডিপিআরসির প্রতিটা লোকই ভালো, এখানে আয়া বোয়া থেকে সবাই। আমি খুব হ্যাপি এই কারণেই যে আমার ওই দিন সামান্য একটু বমি হয়েছে, 4-5 জন চলে গেছে আমার কাছে, দৌড়ে চলে গেছে। আর রুগীর কোনো রকম মানে যদি সমস্যা হয় এটা ডক্টর কখনোই মেনে নেয় না, তার রুগী কিভাবে সুস্থ হবে কত তাড়াতাড়ি এটাই ওনার চিন্তা, এর জন্য খুবই ভালো লাগছে। টাকা তো মানুষ তো প্রচুর কামাই করে জীবনে, মানুষ তো টাকার জন্য তো মানুষই দেয়, কিন্তু এই টাকা খরচ করেও মানুষ সঠিক জায়গায় সঠিক চিকিৎসা পায় না। তো আমাদের কথা হচ্ছে যে আমরা টাকা খরচ করে যেন ভালো চিকিৎসা পাই, এটার জন্য আমরা অনেক জায়গায় ঘুরি। তো লাস্টে আমার কথা হচ্ছে যে আমার মা সুস্থ হোক, তার জন্য টাকা যায় যাক, কিন্তু আল্লাহর রহমতে আমার মা সুস্থ হয়ে গেছে। কেউ অনেক জায়গায় টাকা খরচ করেও যে চিকিৎসাটা পায় নাই সে এখানে সেটা পেয়েছে, আলহামদুলিল্লাহ।
ম্যাম, আচ্ছা, যখন আপনার এই হাতের সমস্যাটা নিয়ে আমি আপনি আসছিলেন ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে, তো সেই ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় গত 5 বছরে এই সমস্যাটা কি আর দেখা দিয়েছিল? না না, ওনার কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে এই সমস্যা মানে আল্লাহর রহমতে আমার আর এখন আর নাই, এখন পর্যন্ত আর ফেরত আসেনি। দীর্ঘ একটা সময় আপনি পার করেছেন, এই সমস্যাটার আপনার ফেরত আসেনি। আচ্ছা, আমরা জানি যে পরবর্তীতে আপনি আপনার ঘাড়ে ব্যথাজনিত সমস্যার কারণে আপনি স্যারের কাছে আবার এসেছেন, একটা বিশ্বাস থেকে, যেহেতু আপনি এর আগে স্যারের কাছে একটা ট্রিটমেন্ট নিয়েছেন, আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়েছেন। তো তার পরবর্তীতে আপনার যখন ঘাড়ে সমস্যাটা দেখা দিল, আপনি সেটার জন্য স্যারের কাছে আসলেন, সেই ট্রিটমেন্ট সম্পর্কে যদি একটু বলেন। আমি ডক্টরকে বললাম যে আমার এখানে এখানে ঘাড়ে, কোমরে এবং আমার পায়ের হাঁটুর নিচে ব্যথা পেয়েছিলাম অনেকদিন আগে, তো আমার একটু প্রবলেম হচ্ছে। তখন উনি আমাকে এমআরআই করতে দিলেন, তো আমি এমআরআই করানোর পরে ডক্টর বললেন যে আমার ঘাড়ের সমস্যা, ঘাড়ের সমস্যাটা এটা আমি গত বছরও আমার সিনায় টেস্ট করানো হয়েছিল, তখনও বলছিল যে ঘাড়ের সমস্যা আছে, ঘাড়ের হাড় চাপ খেয়ে আছে ব্যথা। তো আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম আর কি, টেস্ট করে চিকিৎসা করানো হয়েছে, তো সেম প্রবলেমটা এবার এমআরআই টেস্টেও আসছে। আসার পরে ডক্টর বলল যে ঘাড়ে ট্রাকশন দিতে হবে, কোমরে দিতে হবে, আর আমার যে সমস্যা আছে হাঁটুতে এগুলার জন্য থেরাপি দিতে হবে, পিঠেও থেরাপি দিতে হবে ব্যাকসাইডে। তো এই থেরাপিগুলো নেওয়ার পরে, ট্রাকশনগুলো দেওয়ার পরে আল্লাহর রহমতে এখন আমি একদম হালকা, আমার বডি ফুল বডিটাই হালকা হয়ে গেছে। এবং সে আমার বুকে একটা পেন ছিল, মানে হয়তো টেনশন দৌড়াদৌড়ি সব কিছুর জন্য বুকের পেনটা বেশ অনেক দিন যাবতই ছিল, তো ব্যাকসাইডে যখন পুরোটা আমার থেরাপিগুলো নেওয়া হয়েছে, তো আল্লাহর রহমতে বুকের পেনটা ওই রকম নাই এখন, একদম এখন মনে হচ্ছে যে আমার শরীর পাতলা হালকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে চিকিৎসা আসলে ঠিকভাবে করলে, ঠিক জায়গায় আসলে মানুষ সুস্থ আল্লাহ অবশ্যই করে করবে। ম্যাম, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, যে বিষয়টা হচ্ছে যে আপনি দীর্ঘ একটা সময় ধরে আপনি যেমন আপনার নিজের ট্রিটমেন্ট করেছেন এবং আপনি পাশাপাশি আপনার মায়েরও ট্রিটমেন্ট করেছেন, এবং আপনারা দুজনেই কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনারা বাড়ি ফিরে যাচ্ছেন, এটা অবশ্যই অনেক আশার কথা। তো আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, কিন্তু তারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তারা ভালো একটা সঠিক ট্রিটমেন্ট পেতে পারেন। সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা সর্বপ্রথমে ফার্স্টে ডিপিআরসিতে আসেন, স্যারের সাথে কথা বলেন, আপনাদের যত সমস্যা আছে, মানে এখানে মূলত যারা পঙ্গু, যারা একেবারেই চলতে পারে না, অচল, বা যাদের জয়েন্টে সমস্যা হচ্ছে যে কোনো রকমের, তার জন্য ট্রিটমেন্ট এখানেই সব থেকে বেটার সব জায়গা থেকে। তো এখানে আমি আশা করব যে সবাই আসবে, চিকিৎসা করবে এবং তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ। যেহেতু আপনারা এসে এখানে একটা ভালো ট্রিটমেন্ট পেয়েছেন, এটা অবশ্যই আপনাদের একটা বিশ্বাস। হ্যাঁ, অবশ্যই আমার এটা একটা বিশ্বাস, এবং আমি যতদিন বেঁচে থাকবো, বিশেষ করে আমার মা, আমার থেকে তো আমার মা, তার বয়স হয়ে গেছে এবং 20 বছর যাবৎ সে যে ব্যথায়, বা সে যে আজকে পঙ্গু হয়ে গিয়েছিল, সে যে আল্লাহ রহমতে সুস্থ আছে, তার জন্য ইনশাল্লাহ আমার মা যতদিন বেঁচে থাকবে আমি এখানে ট্রিটমেন্ট করাবো। আমি এর জন্য সর্বপ্রথমে আল্লাহকে ধন্যবাদ জানাই যে আমি এখানে এসে আমার মাকে চিকিৎসা করে সুস্থ করতে পারছি, আর দ্বিতীয়ত হচ্ছে ডক্টর শফিউল্লাহ স্যারকে আমি ধন্যবাদ জানাই যে সে এতটুকু দায়িত্বশীল, যে সে রুগীদের কখন কি ট্রিটমেন্ট লাগতেছে, কিভাবে করতে হবে, তাদের কাছে গিয়ে সে খোঁজ নিচ্ছে এবং তার লোক দিয়ে সর্বক্ষণ সেটা খোঁজ নিচ্ছে, সে নিজেও এবং তার লোকদের দিয়ে, হ্যাঁ, সারাক্ষণই মনিটরিং করছে। তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ তাকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক আমাদের মাঝে, আমাদের সুস্থভাবে বাঁচার জন্য তাকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক। আর ডিপিআরসির যত স্টাফ আছে তাদের সবাইকেই ধন্যবাদ জানাই, তারা খুবই আন্তরিক, ভালো, খুবই ভালো। এই জায়গার যে রান্না করে যে বুয়া, তারা পর্যন্ত একটা রুগীকে মানে আন্তরিকতার সহিত কথা বলে, ভালো ব্যবহার করে এবং সমস্যা দেখলে তারাও আগিয়ে যায়, খুব ভালো লাগছে এই জিনিসগুলো, মানে নিজের মানুষের মতো মনে করে, এটা খুব ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ সেলিনা ইসলাম। দর্শক, আমরা আপনাদের কাছ থেকে অসংখ্য মেসেজ পাই, অসংখ্য ইমেল পাই, অনেক প্রশ্ন আমরা পাই। তার ভিতর অনেক বড় একটি প্রশ্ন থাকে যে আফটার ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় সেম সমস্যাটাকে আবার ফেরত আসতে পারে কি না, বা একই সমস্যাটাকে আবার ফেরত আসতে পারেন কি না, অথবা আপনার দেখা যাচ্ছে যে এই ধরনের ট্রিটমেন্টগুলো কি দীর্ঘমেয়াদী কি না। হ্যাঁ, এই আপনাদেরকে সামনে কিন্তু আজকে সবচেয়ে বড় প্রমাণ এই সেলিনা ইসলাম, যিনি 2015 সালে যখন ওনার পুরো শরীরে ব্যথা ছিল এবং হাতের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছিলো, উনি আর্থ্রাইটিসজনিত সমস্যায় উনি ভুগছিলেন, উনি নিজের হাতে নিজে খেতে পারছিলেন না। মাত্র অল্প কয়েকদিন উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট উনি গ্রহণ করেছিলেন, সেই থেকে কিন্তু আজ পর্যন্ত উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। এবং তার যে এই যে একটা বিশ্বাস চলে এসেছে, সেই বিশ্বাসের ভিতর থেকে কিন্তু ওনার যখন আবার পরবর্তীতে ওনার ঘাড়ে একটা সমস্যা দেখা দিল, উনি কিন্তু আবারও স্যারের কাছে আসলেন এবং এখনও কিন্তু সেই অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেলেন। এবং এই বিশ্বাসের ভেতর থেকেই ওনার যে মা, ওনার সবচেয়ে প্রিয় হচ্ছে ওনার মা, উনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন এবং দেখুন তাকে উনি নিয়ে এসেছেন এবং সে নিয়েও কিন্তু খুব অল্প সময়ের ভিতরে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে গেছেন। এটা অবশ্যই অনেক আশার একটি কথা। ওনার প্রতিটা মেসেজ, উনি কিন্তু আপনাদের জন্য অনেকগুলো মেসেজ দিয়েছেন যে আমরা হয়তো অনেক জায়গায় অনেক ধরনের অনেক ট্রিটমেন্ট করি, হয়তো আমরা অনেক জায়গায় অনেক টাকা পয়সাও খরচ করি, কিন্তু আমরা কিন্তু সঠিক ট্রিটমেন্টটা আমরা পাই না। এটা কিন্তু আমাদের সকলের অধিকার, একটা সঠিক ট্রিটমেন্ট এবং একটা সঠিক সময়ে সুস্থ হওয়াটা। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিক্ষা অর্জন করেছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন। এটা অবশ্যই আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।